আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আলোচনা করতেছি মাইটোসিসের গুরুত্ব নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় মাইটোসিস বিভাজনের গুরুত্ব। আমরা এখানে মাইটোসিস বিভাজনের গুরুত্বগুলোকে কতগুলো পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, আমরা এই পয়েন্টগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এক নম্বর পয়েন্টে দেখতেছি দৈহিক বৃদ্ধি। যে সমস্ত বহুকোষী জীব রয়েছে, প্রকৃত বহুকোষী জীব, এরা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে এরা তাদের দৈহিক বৃদ্ধি ঘটায়। দুই নম্বরে দেখতেছি বংশ বৃদ্ধি। যেগুলো এককোষী জীব, প্রকৃত এককোষী জীব যারা রয়েছে, যেমন ইউগ্লিনা, প্যারামিশিয়াম, ক্লামাইডোমোনাস, এই এককোষী জীব যে সমস্ত রয়েছে, প্রকৃত এককোষী জীব, এরা মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। আমরা তিন নম্বরে দেখতেছি জননাঙ্গ সৃষ্টি। জীবের যখন দৈহিক বৃদ্ধি ঘটে তখন তার জননাঙ্গ সৃষ্টি হয়। একটি জীব যখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে হাত তৈরি করতেছে, পা তৈরি করতেছে, মাথা তৈরি করতেছে, তখন সে মাইটোসিস বিভাজনের মাধ্যমে জননাঙ্গও তৈরি করে। আর জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে যৌন জননক্ষম জীবের যৌন জনন ঘটে। সুতরাং আমরা বলতে পারি যে মাইটোসিস পরোক্ষভাবে যৌন প্রজননে সহযোগিতা করে থাকে। আমরা চার নম্বরে বলতেছি নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। একটা জীব কতখানি লম্বা হবে, কতখানি খাটো হবে, কতখানি তার ওজন হবে, এটা সমস্ত কিছু নির্ধারণ করা থাকে তার ডিএনএ প্রোগ্রামিংয়ে। এবং ওই ডিএনএর প্রোগ্রাম থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় জীবটি কতদিন পর্যন্ত কোষ বিভাজন চালাবে। তো স্বাভাবিকভাবে যদি কারো ডিএনএতে প্রোগ্রাম সেট করা থাকে সে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হবে, তাহলে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া পর্যন্ত সেল ডিভিশন চলবে। 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়ার পরে অটোমেটিক্যালি তার সেল ডিভিশন আস্তে আস্তে হ্রাস পাবে, গ্রোথ ফ্যাক্টরগুলো বন্ধ হয়ে যাবে, তখন আর সেল ডিভিশন হবে না। এভাবে ওই জীবকে একটা সঠিক আকার আকৃতি প্রদান করে। একটা মানুষের অ্যাবিলিটি যতখানি তার আকার আকৃতি ততখানি থাকবে, এটাই স্বাভাবিক। যদি দেখা যায় যে একটা মানুষ অতিকায় দৈত্যের মতো হয়ে গেছে কিন্তু তার শক্তি কম, সেক্ষেত্রে কিন্তু তার ওই রকম আকার নিয়ে সে নিজেকে সার্ভাইভ করাইতে পারবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে একটা জীবের যতটুকু সাইজ হওয়া দরকার তাকে ততটুকুই সাইজ দেওয়া হয়। তার ডিএনএতে সেভাবেই প্রোগ্রামিং সেট করা থাকে যে সে ততখানি লম্বা হবে, তার ততখানি বৃদ্ধি হবে। এটাকে আমরা বলতেছি প্রত্যেকটা জীবের জন্য স্পেসিফিক গ্রোথ রয়েছে। তো এটা আমরা বলেছি নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করতেছে জীবের ক্ষেত্রে। 5 নম্বরে আমরা দেখতেছি যে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। আমরা জানি যে মাইটোসিসকে আমরা সমীকরণিক বিভাজন বলি, কারণ এখানে একটি কোষ যখন বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয় তখন মাতৃকোষের যে ডিএনএ অপত্য কোষের ডিএনএ একই রকমের হয়, এই জন্য এই বিভাজনটাকে আমরা বলি সমীকরণিক বিভাজন। দেখা গেল মাতৃকোষে ডিএনএর পরিমাণ 5 গ্রাম পিকোগ্রাম ধরো, তাহলে আমাদের অপত্য কোষেও ডিএনএর পরিমাণ হবে 5 পিকোগ্রাম 5 পিকোগ্রাম। আর এর পূর্বে মাতৃকোষ 5 পিকোগ্রামকে ডিএনএ ডবল করে এটাকে বলা ডিএনএ রেপ্লিকেশন। ওকে, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ ডবল হবে, তারপর ডিএনএগুলোকে আমরা ভাগ করে দেবো। এই জন্য প্রত্যেকটি কোষে ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকে। বিধায় কোনো একটা ডিএনএ টেস্ট যদি করতে হয় তখন আমরা কিন্তু স্পেসিফিক বলি না যে আমার হাতের কোষ লাগবে, পায়ের কোষ লাগবে, চোখের কোষ লাগবে, সব কোষে কিন্তু একইভাবে ডিএনএ থাকে। বিধায় যে কোনো একটা স্যাম্পল যদি পাওয়া যায়, চোখ বা নাক বা যে কোনো লালা বা থুতু, যে কোনো জায়গা থেকে যদি আমরা ডিএনএ কালেক্ট করতে পারি, তাহলে সেই ডিএনএকে আমরা অ্যানালাইসিস করে তার ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে তার পরিচয় আমরা নির্ধারণ করতে পারবো। এটাই বলা হচ্ছে প্রত্যেকটা কোষে ডিএনএর পরিমাণ সেম থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সমতা থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতেছি ক্ষতস্থান পূরণ। যদি কোনো জায়গা ক্ষয় হয়, স্বাভাবিকভাবেই আঘাতের মাধ্যমে কোনো জায়গা ক্ষয় হতে পারে, তো আমরা জানি যে যেখানে আঘাত পাই সেই জায়গা থেকে অণুচক্রিকাগুলো সক্রিয় হয় এবং সেই অণুচক্রিকাগুলো গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, আর ওই গ্রোথ ফ্যাক্টরগুলো ওই অঞ্চলে সেল ডিভিশন ঘটাতে সাহায্য করে। গ্রোথ ফ্যাক্টর সিডিকে একে অ্যাক্টিভ করে, আর সিডিকে সক্রিয় হয়ে গেলে তখন ওই জায়গার সেল ডিভিশনটা শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা এটাই বলতেছি ক্ষয় পূরণ, কোনো জায়গায় যদি ক্ষয় হয় সেই জায়গায় বেশি বেশি গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, বেশি বেশি গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। আমরা 7 নম্বর বৈশিষ্ট্য দেখতেছি পুনরুৎপাদন। বন্ধুরা, কোনো অঙ্গের পুনরায় সৃষ্টি করা। আমরা জানি যে কিছু কিছু গুরুত্বপূর্ণ সেল আছে যারা মারা যায়। কোষের স্বাভাবিক মৃত্যুকে আমরা বলি অ্যাপোপটোসিস।
আর পুষ্টিহীনতায় মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। তো যে কোনো কারণে কোষ মারা যেতে পারে, তো কোষ মারা গেলে তো সেই অঞ্চলে ক্ষয় হয়ে গেল, তাহলে সেই অঙ্গটাকে আবার পুনরুৎপাদন করতে হবে। তো এই মাইটোসিসের মাধ্যমে কিন্তু আমরা ওই অঙ্গের পুনরুৎপাদন ঘটাই। হৃৎপেশিগুলো একটা টাইম পর মারা যায়, লোহিত রক্তকণিকে একটা টাইম পর মারা যায়, তাহলে সেগুলোকে আবার পুনরায় উৎপাদন করতে হবে। অর্থাৎ ক্ষয়পূরণটাকে আমরা এখানে ফোকাস করেছি পুনরুৎপাদন। অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ক্যান্সার, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। যদি কোনো জায়গায় অস্বাভাবিকভাবে সেল ডিভিশন হয় তাহলে সেখানে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আর কোনো একটা টিস্যুতে যদি, ধরো আমার এই আঙ্গুল একটা টিস্যু, এটা একটা টিস্যু ধরো, তাহলে এইখানে যদি অস্বাভাবিকভাবে সেল বৃদ্ধি পায় তাহলে এই জায়গাটা কী হবে, টিউমার হবে, ফুলে উঠবে। এখন তুমি চিন্তা করো, আমার আঙ্গুলে যতগুলো কোষ আছে এই কোষগুলোর কাছে কিন্তু পুষ্টি পাঠানো হচ্ছে, এবং পুষ্টি নিয়ে যাচ্ছে কে, রক্তনালিকা। রক্তনালিকা একটা নির্দিষ্ট ব্যাস সম্পন্ন, ওই ব্যাসের দিয়ে ওই পরিমাণ রক্ত সরবরাহ হচ্ছে। এখন যদি এখানে অস্বাভাবিকভাবে সেল ডিভিশন হয়, ফলে জায়গাটা যদি ফুলে ওঠে বা টিউমার হয়, তাহলে দেখা গেল 500,000 নতুন কোষ সৃষ্টি হয়েছে সে। এখন এই 500,000 নতুন কোষ কি শুধু সৃষ্টি করলেই হবে, না কোষের পুষ্টি দিতে হবে, অবশ্যই পুষ্টি দিতে হবে। আর আমার রক্ত কিন্তু ওই 500,000-এর বাজেট নিয়ে যাচ্ছে না, কারণ আমার রক্ত পূর্বে যে পরিমাণ কোষ আছে স্বাভাবিক কোষগুলোর জন্যই বাজেট নিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে টিউমার হওয়ার কারণে এখানে অতিরিক্ত সেলের পরিমাণ বেড়ে গিয়েছে, ফলে এখানে পুষ্টির প্রয়োজনীয়তা বাড়ছে, কিন্তু আমার রক্ত কিন্তু ওই পরিমাণ পুষ্টি নিয়ে যেতে পারতেছে না, অতিরিক্ত কোষগুলোর জন্য পুষ্টি নিয়ে যেতে পারতেছে না। তাহলে এই অতিরিক্ত কোষগুলো কি এখন বাঁচবে না, মারা যাবে, ডেফিনেটলি মারা যাবে, এবং এই পুষ্টিহীনতায় মারা যাওয়াটাকে বলা হয় নেক্রোসিস। আর এই নেক্রোসিসটা যখন হবে তখন এখানে অতিরিক্তভাবে কোষ মারা যাবে, আর অতিরিক্ত মৃত্যুর ফলে এখানে পচন ক্রিয়া দেখা দিবে, এই পচন ক্রিয়াটাকে বলা হচ্ছে ক্যান্সার। এর আগেও এখানে মৃত্যু হতো, কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু ছিল। আজকে একটা মারা গেল, শ্বেত রক্তকণিকাটাকে পরিষ্কার করলো, কালকে দুইটা মারা গেল, শ্বেত রক্তকণিকাটাকে পরিষ্কার করলো। কিন্তু যখন টিউমার হচ্ছে, অস্বাভাবিকভাবে সেল বাড়তেছে, অস্বাভাবিকভাবে সেল মারা যাচ্ছে, এই অস্বাভাবিক মৃত হওয়া সেলগুলোকে শ্বেত রক্তকণিকা তখন সৎকার করতে পারতেছে না বা পরিষ্কার করতে পারতেছে না, আর তার ফলেই ওখানে পচন ক্রিয়া দেখা দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যান্সার বা টিউমার। তো আমরা এটাই বলেছি, যদি অস্বাভাবিকভাবে মাইটোসিস হয় কোনো অঞ্চলে, তাহলে সেই অঞ্চলে টিউমার বা ক্যান্সার দেখা দেয়। তো মাইটোসিসের গুরুত্বে আমরা উপকার অপকার দুটোনের কথা বললাম, এদের উপকারের সংখ্যা বেশি, ক্ষতির ক্ষতির সংখ্যাটা অনেক কম, শুধুমাত্র ক্যান্সারটা নিয়ে আমরা কথা বলতেছি। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা মাইটোসিসের গুরুত্ব সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।